হোয়াটস আপ এভরিওয়ান, মাই নেম ইজ তিয়ান। আচ্ছা, তোমরা ইদার পড়াশোনা করতেছো অথবা অন্য কিছু করতেছো, অ্যান্ড সামনে তোমাদের ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হবে, অ্যান্ড তোমাদের ফ্যামিলি উইল বি লাইক তোমাকে ইদার ডাক্তার হইতে 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 হবে, অথবা ইঞ্জিনিয়ার হইতে হবে, অথবা লয়ার হইতে হবে। অ্যান্ড এই তিনটা ছাড়া অন্য যা কিছুই করো না কেন, তোমাকে ফ্যামিলির কুলাঙ্গার বলে ঘোষণা করা হবে যদি তুমি এই তিনটার মধ্যে কোনোটা না হইতে পারো। অ্যান্ড ইউ উইল বি লাইক, আমি তো অন্য কিছু হইতে চাইছিলাম, আমার কি তাইলে ভবিষ্যৎ অন্ধকার যদি আমার এই তিনটাতে কোনো ইন্টারেস্ট না থাকে? আই মিন, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, দে আর কুল, দে আর ওকে, বাট আমি অন্য কিছু হইতে চাই। অ্যান্ড ইউর ফ্যামিলি উইল বি লাইক, না 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 না, তুমি অন্য কিছুই করতে পারবা না, তোমাকে এই তিনটাই হইতে হবে। অ্যান্ড তুমি অনেক ডিপ্রেশনে বসে চিন্তা করলে, আচ্ছা ঠিক আছে, আমার ফ্যামিলির মানুষজন তো বয়স অনেক বেশি, তারা ম্যাচিওর্ড, অ্যান্ড তা যেটা বলতেছে আই গেস ওইটাই ঠিক, অ্যান্ড আমি যেটা করতে চাইতেছি ওইটাতে মেবি কোনো ফিউচার নাই। হোয়াট ইফ আই টেল ইউ দেয়ার ইজ এ গাই প্লেয়িং গেমস মেকিং মিলিয়ন্স অফ ডলার? আচ্ছা, গেম খেলে হচ্ছে একটা ছেলে এত বেশি টাকা কামাইতেছে যেইটা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার ইনিশিয়াল স্টেজে চিন্তাও করতে পারবে না। আমি হচ্ছে একটা ছোট্ট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে টুইচ, টুইচে যদি তুমি যাও, twitch.tv, ওখানে যদি তুমি যাও, ওখানে গেলে দেখবা যে নিনজা, নিনজা নামে একটা ছেলে খেলে, গেমস খেলে, অনলাইনে গেমস খেলে, অ্যান্ড তার গেমস দেখার জন্য পুরা ওয়ার্ল্ডের সব মানুষজন হচ্ছে ওইখানে গিয়ে তাকে ফলো করে রাখছে। অ্যান্ড ওইখানে সে জাস্ট গেম প্লে দিয়ে সে প্রতি মাসে মোর দেন 8 কোটি টাকা, জাস্ট রিমেম্বার দ্য ফিগার, 8 কোটি টাকা প্রতি মান্থে সে আর্ন করতেছে। আমি জাস্ট এস্টিমেটেড বললাম, যেহেতু কাছাকাছি $1+ মিলিয়ন সে পায়, অ্যান্ড আমরা জানি $1+ 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু 8 কোটি টাকা, ইফ ইউ সে $1 ইজ ইকুয়াল টু 80 টাকা, দেন 8 কোটি টাকা 8 কোটি টাকার মতো হয়। সো তুমি চিন্তা করো, একটা ছেলে, মাত্র 27-28 বছরের একটা ছেলে, সে প্রতি মাসে 8 কোটি+ টাকা ইনকাম করতেছে, অ্যান্ড ইউ আর জাস্ট সিটিং ইন বাংলাদেশ থিঙ্কিং যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এই তিনটা প্রফেশন ছাড়া আর কোনো প্রফেশন পার্সু করার মতো নাই, উইচ ইজ অ্যাবসোলিটলি নট ট্রু। তোমার যেটা ভাল লাগে, তো আমি বলতেছি না তুমি এখন গেম খেলা স্টার্ট করে দাও, আই এম নট সেইং দ্যাট, বাট ইফ ইউ আর ইন টু সামথিং যেটা তোমার ভাল লাগে, দেন একটু খোঁজ নিয়ে দেখো সেটার মধ্যে কি কোনো ক্যারিয়ার বিল্ড আপ করা যায় কি না। দেখো, একটা ছেলে হচ্ছে গেমস খেলতেছে, সেই গেমস খেলা থেকে হচ্ছে একটা ক্যারিয়ার বানাই ফেলছে। সো এর চেয়ে বেস্ট এক্সাম্পল আমি আর কি দিব, যে তুমি ইউ ক্যান মেক এ ক্যারিয়ার আউট অফ এভরিথিং ইফ ইউ আর গুড ইন দ্যাট স্পেসিফিক এরিয়া। সো তোমাকে যে কোনো একটা স্পেসিফিক এরিয়াতে অনেক ভালো হইতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ দ্যাট স্কিল, অ্যান্ড ইউ হ্যাভ টু মার্কেট ইউর সেলফ। সো দিস ইজ দ্য অনলি থিং যেটা হচ্ছে বাসার মানুষজনকে বোঝানো কখনোই পসিবল না। তুমি যদি আমার এই ভিডিওটা এখন তোমার বাবা মাকে দেখাও, অ্যান্ড বলো যে সি, দিস গাই ইজ টকিং অ্যাবাউট সাম আনাদার গাই হু ইজ মেকিং 8 কোটি টাকা পার মান্থ, অ্যান্ড তোমার বাবা মা উইল প্রবলি কাট দ্য ইন্টারনেট ফর ইউ, অ্যান্ড বলবে যে তোমার আর নেট দেখার দরকার নাই, তুমি নেটে এইসব তিয়ানের ভিডিও দেখে দেখে নষ্ট হইতেছো, আমার এই তিয়ান ছেলেটাকে খোঁজা দরকার, আই উইল ফাইন্ড হিম অ্যান্ড কিল হিম, ও মাই গড। সো আই ডোন্ট ওয়ান্ট টু ডাই, অ্যান্ড আই থিঙ্ক ইউ ডোন্ট ওয়ান আই ইদার। সো জাস্ট এই জিনিসটা অনেক মজা লাগছে যে পিপলস কিপ সেইং যে একটা তুমি যদি নির্দিষ্ট কিছু প্রফেশনে থাকলেই অনেক ভালো করবা, অ্যান্ড অন্য কোনো প্রফেশনে থাকলে ভালো করবা না। জাস্ট গিভ মি ওয়ান এক্সাম্পল যে লিগালি ভালো মতো কোনো দুর্নীতি ছাড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার প্রফেশনে থেকে পার মান্থ 8 কোটি টাকা আর্ন করছে ইন 27 ইয়ার্স। আই বেট ইউ কান্ট, বাট আই হ্যাভ ওয়ান যে একটা অন্য ইন্ডাস্ট্রিতে এরকম করছে, অ্যান্ড আই বেট আমি আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এদেরকে খারাপ বলতেছি না, আই এম জাস্ট সেইং ইফ ইউ আর নট ইন টু দিস থ্রি দেন ইটস পারফেক্টলি ওকে অ্যান্ড ইটস পারফেক্টলি ফাইন, ইউ ক্যান পার্সু আদার ক্যারিয়ার্স অ্যাজ ওয়েল। সো জাস্ট চিন্তা করো যে আমার যেটা ভালো লাগে সেটাতে কোনো কিছু আছে কি না ফিউচারে, অ্যান্ড সেটাতে আমি করতে পারবো কি না, অ্যান্ড যদি আমার ইনফরমেশন ইন নিয়ে হচ্ছে কারো কোনো সন্দেহ থাকে বা ক্রস চেক করতে চায়, দেন ইউ ক্যান জাস্ট গো টু twitch.tv/ninja, তার অ্যাকাউন্টে যাও অ্যান্ড গিয়ে দেখো হোয়াট হি ইজ ডুইং, হি ইজ কিলিং ইট, হি ইজ লিটারালি কিলিং ইট।
মানে সে ধ্বংস করে ফেলতেছে, ধ্বংস ধ্বংস ধ্বংস। ওকে দ্যাটস, আমি হাইপার হয়ে যেতেছি। ও যাই হোক, দ্যাটস মি তিয়ান সাইনিং আউট ফ্রম টুডেস ভিডিও। আবার আরেকটা ভিডিওতে দেখা হবে আই গেস। টেক কেয়ার।